নতুন পুরাতন সিনেমা সিরিজের কথা অনেক বলেছি বলেছি সুপার থেকে শুরু করে আন্ডার রেটেড সিনেমা সিরিজের কথাও কিন্তু সর্বকালের সেরা ভিলেন কারা সেটা নিয়ে এই পর্বটি ট্রেজ নভে একেবারেই প্রথমবারের মতো সিনেমা সিরিজে হিরো হিরোইন যেমন মুখ্য তেমন ভিলেনও এই ভিলেন ছাড়া একটা গল্প সিনেমা পুরোপুরি অপূর্ণ ভিলেন মানে চরম নিকৃষ্ট হিংস্র তানব কিংবা প্রচন্ড ঘৃণ্য কোনো মানুষ কিন্তু না প্রিয় দর্শক পর্দায় নেগেটিভ রোল কিংবা ভিলেন মানেই হল স্বয়ং সম্পূর্ণতা এই পর্বে জানবেন সর্বকালের সেরা দশ ভিলেন কারা কেন তাদেরকে সর্বকালে সেরা চরিত্রের উদাহরণ মানা হয় জানবেন সেটাও চলুন শুরু করা যাক থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত বেইন দ্য ডার্ক নাইটে জোকার চরিত্রে হিতলেজারের অভিনয় দেখার পর নোলানের উপর সবার এক্সপেকটেশন হাই ছিল কারণ পরবর্তী সিনেমায় অর্থাৎ দ্য ডার্ক নাইট রাইজেসে নোলান নিয়ে আসবেন ডিসি কমিকের অন্যতম আইকনিক ক্যারেক্টার বেনকে বেনকে ডিসি কমিকের অন্যতম ইন্টেলিজেন্ট ক্যারেক্টার বলা হয় শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথ না বেন মেন্টালিও স্ট্রং একজন বিলেন যার ছোট্ট উদাহরণ ডাক ডাইজেসে প্লেনের সিকোয়েন্সে আমরা দেখতে পাই কিভাবে বেন টিসি আইকনিক বিলেনের খাতায় নাম লিখেছে চলুন তা জেনে নেওয়া যাক বেনের বাবা ছিলেন একজন মার্সেনারি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করায় বেনের বাবাকে পুলিশ ধরে নিয়ে যায় একদিন পুলিশ কাস্টোডি থেকে বেনের বাবা পালিয়ে গেলে বেনকে ধরে নিয়ে আসা হয় ক্যারিবিয়ান জেলে বন্দি বেন যখন বুঝতে পারে এখান থেকে মুক্তির কোনো আশা নেই তখন সে নিজেকে প্রস্তুত করা শুরু করে জেলে থাকা সব বই বেন পরে ফেলে অল্প কিছু নেই এটা বেনে ইন্টেলিজেন্ট হওয়ার অন্যতম কারণ ছিল এছাড়া জেলেই বেন বডি বিল্ডিং আর মেডিটেশন শুরু করে জেলের নির্দয় পরিবেশে কিভাবে লড়াই করে টিকে থাকতে হয় তা বেন শিখে যায় অল্প কয়েকদিনে আট বছর বয়সে বেন প্রথম মার্ডার করে বড় হতেই বেন জেলে সবচেয়ে ভয়ঙ্কর কয়েদ হিসেবে পরিচিতি লাভ করে এরপর একদিন বেনকে এক্সপেরিমেন্টের জন্য ধরে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ দেওয়া মাত্রই বেনের একদিনের দশা হয়ে পড়ে ভাগ্যগুণে বেঁচে যায় বেন কিন্তু এই এক্সপেরিমেন্টের পর প্রতি ঘন্টা পর পর ওই ড্রাগ বেনকে নিতে হয় যা তার মাস্কের সাথে কানেক্ট করা ছিল আগের চাইতে কয়েকজন শক্তিশালী হয়ে ওঠে বেন এরপর একদিন জেল থেকে পালাতেও সক্ষম হয়ে যায় বেন বেন থেকে বেরিয়ে বেন ব্যাটম্যান সম্পর্কে জানতে পারে যে গল্প আমরা দেখেছি তা ডার্ক নাইট আমাদের মতে বেন ডিসির সবচেয়ে আন্ডারেটেড একটি চরিত্র একে নিয়ে ডিসি চাইলে টিভি সিরিজ ক্রিয়েট করতে পারে যেভাবে মার্ভেল লোকিকে নিয়ে আলাদা সিরিজ বানিয়েছে ক্রিস্টোফার রাজশাসন এমন একটি সিনেমায় পরিণত হয়েছে যে সব সিনেমা প্রেমীরা চাই রাজশাসনের মতো সিনেমা দেখতে এক প্রকার বেঞ্চমার্ক হয়ে গেছে সিনেমাটি রাজশাসন মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় সবার একটাই চাওয়া রাজশাসনের মতো আরও সিনেমার খোঁজ আর রাজশাসনকে এমন সিনেমায় পরিণত করেছে ক্রিস্টোভার নামের ক্যারেক্টার সাউথ ইন্ডিয়া সিনেমার ইতিহাসে এমন রুথলেস আর টেরিফাইং ক্যারেক্টার কেউ লেখেনি বিজিএম এর সাথে ক্রিস্টোভারের অ্যাপিয়ারেন্স কোন হরর সিনেমা থেকে কম ছিল না টিনেজ মেয়েদের খুন করার পদ্ধতি আর লাশের চোখ নাক কেটে খেলার মতো বিভৎস কাজ যেন ক্রিস্টোফারের বা হাতের খেলা তবে এই সিনেমার সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে শুধু সিরিয়াল কিলার ক্রিস্টোফারকে ফোকাস করা হয়নি সেই সাথে দেখানো হয়েছে ক্রিস্টোফারের ব্যাক স্টোরি যার কারণে দর্শকের মনে এই চরিত্রটি গভীর ছাপ ফেলেছে বলিউডে এই সিনেমার রিমেক আসছে অন্যান্য চরিত্রে পাঁচ নাম্বার পেলেও ক্রিস্টোফার চরিত্রটি নিয়ে কিছুটা সংখ্যা আমাদের মনে রয়ে গেছে থ্যানোস সিনেমা থ্যানোসকে আমরা সবাই চিনি তাই আর সিনেমা থ্যানোসের গল্পে যাব না ভিন্ন এক গল্প জানাবো থেনোসকে নিয়ে যা থেনস ভয়াবহতা সম্পর্কে দর্শককে জানাতে সাহায্য করবে থ্যানস বয়স তখন দশের আশেপাশে হবে একদিন এক সুন্দরী মেয়ের আবির্ভাব ঘটে তার জীবনে মেয়েটি থ্যানস জানায় তুমি অন্যদের চাইতে আলাদা সেই থেকে মেয়েটিকে পছন্দ করতে শুরু করে একদিন থ্যানস তার কিছু বন্ধু বান্ধব নিয়ে এক গুহায় প্রবেশ করে কিন্তু তারা সেখানে দুর্ভাগ্যবশত আটকা পড়ে যায় সেই গুহায় তিন দিন আটকা পড়েছিল এমন গুহায় থাকা অবস্থায় ক্ষুধার তারণায় থেনস কিছু সাপ আর টিকটিকি খেয়ে ফেলে এই প্রথম থেনস কোনো প্রাণীকে হত্যা করে এই প্রাণী হত্যায় অজানা এক সুখ খুঁজে পায় থ্যানস এরপর থেকে থেন্স নিজ গবেষণার জন্য বিভিন্ন প্রাণে হত্যা করতে থাকে নিজ জ্ঞানের পরিধি বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু তার এই পিপাসা এমন পর্যায়ে চলে যায় যে সে এবার তার গ্রহ টাইটেনেরই গবেষণা চালায় তার এই জঘন্য কৃতকর্মের জন্য তাকে সাবধান করা হয় কিন্তু একবার যাকে পেয়ে বসেছে তাকে সহজে থামানো যায় এরপর আরো সতেরো জনকে খুন করে থানস এরপর সে তার নিজের মাকেই খুন করে তার উপর চালায় নানান এক্সপেরিমেন্ট সে কেন চেয়ে আলাদা তা সে জানতে চায় আর সে মনে করতো তার এই বিভৎসরূপের রহস্য হয়তো তার মায়ের শরীরেই লুকিয়ে আছে কিন্তু এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে তার মাকে মেরে ফেলে কিন্তু তাতে সে কোনো কিছুই খুঁজে পেল না কোনো লাভই হলো না কিন্তু ততদিনে নর পরিণত হয়ে গেছে থ্যানস টাইটান ছেড়ে অন্য যত গ্রহে আশ্রয় নিয়েছে সবখানেই তার তাণ্ডব চালিয়েছে এভাবে মানুষ খুন করতে করতে অতিষ্ঠ হয়ে পড়ে থেনস জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে সে এমনটা করছে কিন্তু এবার তার মাথায় নতুন বুদ্ধির উদয় হয় যখনই জনসংখ্যার ভারসাম্য রক্ষা করার প্রয়োজন পড়বে তখনই তুরি মেরে অর্ধেক জনসংখ্যা কমিয়ে দিবে এর জন্য চাই ইনফিনিটি স্টোন এর পরের গল্প আমাদের সবারই জানা কিভাবে নিজের প্রাণ দিয়ে আয়রনম্যান বাঁচিয়েছে পুরো মানব জাতিকে আশা করি দর্শক বুঝতে পেরেছেন কতটা ভয়াবহ থ্যানস চরিত্রটি কাঞ্চা বলিউডের এক সময় চার্মিং বয় সঞ্জয় দত্ত একদিন যে বলিউডের সবচেয়ে ডেডলি ভিলেনের খাতায় নাম লেখাবেন তা সঞ্জয় নিজেই জানতেন কিনা সন্দেহ উনিশশো সালে নির্মিত অমিতাভ বচ্চনের অগ্নিপথ রিমেকের সিদ্ধান্ত নেন পরিচালক কারান মালহোত্রা লিড রোলের তার প্রথম পছন্দ হলেও কপালে চিন্তার ভাঁজ পরে কাকে কাস্ট করবেন কাঞ্চা চরিত্রে প্রথমে নানা পাটাকে অফার করা হলে তিনি তা ফিরিয়ে দেন এরপরে চিত্রনাটে বেশ কিছু পরিবর্তনে কাস্ট করেন সঞ্জয় দত্তকে অভিনয় ত্রিশ বছরের জীবনে প্রথমবারের মতো মাথা চুল ফেলে দিয়ে এমনকি চরিত্রের প্রয়োজনে ঘ্রুও ফেলে দেন সঞ্জয় বিশালধেই সঞ্জয়কে স্ক্রিনে দেখার পর মনে হয়েছিল বয়ে পড়া দৈত্য সামনে চলে এসেছে অবশ্য মোটো সঞ্জয়ের জন্য সহজ ছিল না গল্পের প্রয়োজন অনুযায়ী নিজেকে এভাবে ট্রান্সফর্ম করা ঘন্টার পর ঘন্টা জিমে সময় দিতে হয়েছে তাকে এছাড়া এক্সপ্রেশনের জন্য এক্সট্রা ক্লাস করতে হয়েছে তাকে রক্ত পানি করে দেওয়া হিংস্র হাসি যেন কাঞ্চাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সঞ্জয়ের অভিনয় জীবনে অন্যতম সেরা চরিত্র হয়ে থাকবে এই কাঞ্চা র্যামজে বোল্টন গেম অফ দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর যখন সবাই ধরেই নিয়েছিল সবচেয়ে ভিন্ন চরিত্রটি জফ্রি সারসে ল্যানিস্টার আর লিটল ফিঙ্গার আবার অনেকে জেমিকেও দেখতে পারতেন না সিরিজের শুরুতে তখন আসল চমক যেন তোলা ছিল তৃতীয় সিজনের দ্বিতীয় এপিসোডে ডার্ক উইংস ডার্ক ওয়ার্ডস এপিসোডে প্রথম দেখা যায় র্যামজে বল্টনকে টিভি সিরিজ ইতিহাসে এমন উন্মাদ চরিত্রের ভিলেন দ্বিতীয়টি নেই সর্বোচ্চ পর্যায়ের কষ্ট দিয়ে কাউকে কিভাবে মেরে ফেলা যায় র্যামজের থেকে তা কেউ ভালো জানে না ক্ষমতার জন্য ভাই আর বাবাকে মেরে ফেলতেও এক মুহূর্ত ভাবতে হয়নি তাকে স্যাডিস্ট সাইকোপ্যাথ সহ যত ধরনের নেতিবাচক শব্দ একজন খলচরিত্রের গায়ে জড়িয়ে দেওয়া যায় প্রায় সবগুলি র্যামজের মাঝে আছে সানসার স্টার ফিয়ন গ্রেজয় আর গেম অবসন্স টিভি সিরিজের ফ্যানরাই শুধু জানেন র্যামজে বল্টন কতটা নিষ্ঠুর ডার্স ফেডার হলিউডের স্টার ওয়ার্স সিনেমা যারা ভক্ত তারা বিশ্বব্রাহ্মাণ্ডের চরম শত্রু ডার্থ ভেডারকে অবশ্যই মনে রাখবেন ডার্ট ভেডারকে এটি জানতে স্টার ওয়ার্স গল্প সম্পর্কে কিছু কথা জানা জরুরি তাহলে দর্শক বুঝতে পারবেন কিভাবে এনাকিন স্কাই ওয়াকার রূপ ডার্ট ভেডারে যে সময় প্রেক্ষাপটে এই মুভি সে সময় গ্যালাক্সিতে বড় অরাজকতা বিরাজ করছে সমগ্র গ্যালাক্সি জুড়ে জেরাই ফোর্সকে দমিয়ে রেখেছে সিথ ফোর্স আছে একদল রেভেলিয়ান যারা ডেথ স্টারদের ধ্বংস করতে তৎপর ডেথ স্টার হচ্ছে অতিকায় স্পেস স্টেশন আকৃতিতে একটি উপগ্রহের সমান নাক্ষত্রিক পরিবেশে যুদ্ধ করার জন্য সকল ধরনের অস্ত্র আছে অতিক্রাই ডেডস্টারের মাঝে এতে এমন প্রযুক্তি আছে যা দিয়ে দূর থেকে পুরো একটি গ্রহকে ধ্বংস করে দেওয়া সম্ভব কিন্তু রেবেলিয়নরা চাইলেই সাম্রাজ্যকে হারিয়ে স্টারকে ধ্বংস করে দিতে পারবে না কারণ সিথফোর্স নামক সেই ডার্ক সাইডে আছে একজন অপ্রতিরোধ ব্যক্তি নাম ডার্স ভেডার তাকে প্রতিহত করা বেশ দূরহ তার একার ক্ষমতার কাছে পুরো গ্যালাক্সির ক্ষমতা নস্বী কালজয়ী এই চরিত্র নিয়ে জানতে পেছনে আরও অনেক ইতিহাস টানতে হবে স্পলারের কারণে বেশি কিছু ইনফরমেশন দেওয়া যাচ্ছে না আমরা স্টার ওয়ার্স নিয়ে স্পেশাল কোনো এপিসোড করলে সেখানে ডার্ট বেডারের গোটা অরিজিন তুলে ধরার চেষ্টা করব ডক্টর লেকটার সিনেমা প্রেমীদের কাছে ডক্টর হ্যানিবল খুবই পরিচিত একটি নাম সাহিত্য জগতে সবচেয়ে কুখ্যাত ও হিংস্র হ্যানিবল লেকটারের সাথে অনেকেরই পরিচিত আছে সরাসরি মানুষের মাথা কেটে মগজ বের করা থেকে পেট কেটে লিভার বের করা মুখের চামনা তুলে নেওয়া এক কথায় যত রকম বিভৎস কাজ আছে এই এইসবই যেন ডক্টর হ্যানিবলের কাছে ডালভাগ উনিশশো সালে টমাস হ্যারিসের ক্রাইম ফ্যান্টাসি রেড ড্রাগন বইয়ে জন্ম হয় হ্যানিবল দ্য ক্যানিবলের এরপর থেকে বহু মাধ্যমে বহুবার অ্যাডাপ্টেড হয়েছে কুখ্যাত এই চরিত্রটি উনিশশো সালে রেড ড্রাগন প্রথম বড় পর্দায় অ্যাডপ্ট করা হয় মাইকেল ড্যান পরিচিত ম্যান সিনেমায় হ্যানিবাল চরিত্রের এ যাবৎকালে সবচেয়ে সফল এবং জনপ্রিয় অ্যাডাপ্টেশন আসে উনিশশো সালে স্যালিস অব দি ল্যাম সিনেমায় স্যার অ্যান্থনি হপকিন্সের কালজয়ী উপস্থাপনায় এই পারফরম্যান্সের জন্য হপকিন্স উনিশশো বিরানব্বই সালের একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর পুরস্কারে ভূষিত হন কেউ যদি ডক্টর হ্যানিবল চরিত্রটিকে আরও কাছ থেকে দেখতে চান তাহলে তাদের জন্য ম্যাড মিকেলসনের হ্যানিবল টিভি সিরিজটি আমাদের পক্ষ থেকে দেখার সাজেশন রইল ম্যাড মিকেলসনের শক্তিশালী পারফরমেন্স বইয়ের হ্যানিবলকে শতভাগ ফুটিয়ে তুলতে পেরেছে সিরিজের হ্যানিবলকে পুরোপুরি তার নিজস্ব কাজ মনে হয়েছে হ্যানিবলের ব্যক্তিত্ব উত্তম চিন্তার প্রক্রিয়া আর সব থেকে গুরুত্বপূর্ণ তার উন্মাদ প্রবৃত্তি সবকিছুই নৈপুণ্যের সাথে ফুটিয়ে তুলেছেন তিনি তবে যাদের এক্সট্রিম পর্যায়ের ভায়োলেন্সে আপত্তি আছে তাদের এটি এড়িয়ে যাওয়াই ভালো হবে অ্যান্টন চিগুর বাইরে থেকে দেখলে রক্ত করা সাধারণ মানুষ মনে হল মৃত্যুর রূপ অ্যান্টন চিগুর কোয়েন ব্রাদার্সের অন্যতম বিখ্যাত সিনেমা নো কান্ট্রি ফর ওল্ডম্যান সিনেমায় যে চরিত্রটিকে দেখলে সিট দাঁড়াবে হিমশীতল স্রোত বয়ে যায় তার নাম অ্যান্টন চিগুর যার চোখে শুধু মৃত্যু ক্ষুধা স্পষ্ট অনুভূতিশূন্য হয়ে মানুষ খুন করায় যেন তার একমাত্র শখ বা পেশা শুধু হলিউড না গোটা সিনেমা জগতে অ্যান্টন চিগুরের মতো কোল্ড ব্লাডেড কিলার খুব কমই আছেন স্পেনের সুপারস্টার জাভিয়ার বার্ডেমের কাছে যখন কোয়েন ব্রাদার্স এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে যান তখন অ্যান্টন চিগুর চরিত্রটি পড়ার পর বার্ডেম এক বাক্যে বলে দিয়েছিলেন তারা ভুল লোকের কাছে এসেছে কোনোভাবে এই চরিত্রের জন্য তিনি পারফেক্ট না দুই ভাই তখন বার্ডেমকে কনভেন্স করে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান সিনেমা চুক্তিবদ্ধ করেন আর তারা যে ভুল ছিলেন না তার প্রমাণ মেলে যখন অ্যান্টন চিগুর চরিত্রটি কাল্ট ক্যারেক্টারে পরিণত হয় আর জাভিয়ার বার্ডেমও অস্কার জিতে নেন এই চরিত্রে অভিনয়ের জন্য ইতিহাসে শ্রেষ্ঠ ভিলেনের তালিকা অপূর্ণ অ্যান্টন চিগুরকে ছাড়া জোকার কোন প্রকার সুপার পাওয়ার ছাড়া সুপার সিনেমার ভিলেন আর যেন তেন ভিলেন না হয়েছেন সুপার হিরো দুনিয়ার সব বিখ্যাত ভিলেন বা খলনায়ক চরিত্র বলছিলাম ব্যাটম্যানকে ঘোল খাইয়ে দেওয়া জোকারের কথা ডিসি হোক বা মার্ভেল আর কোন সুপার সিনেমার পক্ষেও এত জনপ্রিয়তা অর্জন করা সম্ভব না যতটা জনপ্রিয়তা পেয়েছে জোগার চরিত্রটি সিজার রোমারো থেকে শুরু করে ওয়াক ইন ফনিক্স এর মাঝে জোকার চরিত্রটিকে পূর্ণতা দিয়েছেন আরও চারজন অভিনেতা যাদের হাত ধরে জোকার আজ এত জনপ্রিয় মার্ক হ্যামিল জ্যাক নিকলসন হিটলেজার জ্যারেড লেটো বাকি চারজন জোকার চরিত্রে ভারিকী থেকে নিজেকে মুক্ত করতে পারলেও পারেননি হিটলেজার প্রায় দুই মাস এক হোটেল রুমে নিজেকে তালাবদ্ধ করে রেখেছিলেন জোকার চরিত্রের প্রস্তুতি নিলে অমানসিক পরিশ্রম স্বভাবগত অভিনয় দক্ষতা দিয়ে তিনি জোকারকে দিয়েছিলেন ভিন্ন এক ভয়ঙ্কর রূপ এর জন্য অস্কার পেলো অনেকে তার মৃত্যুর পেছনে জোকার চরিত্রে অভিনয়কে দায়ী করেন আপনি কমিক ফ্যান না হলেও একবার জোকার চরিত্র কোনো সিনেমা দেখলে আজীবন মনে কেঁথে যাবে এই চরিত্রটি হুমায়ুন ফরিদি ছোটবেলায় খুব বিরক্ত হতাম হুমান পরিধির অভিনয় সংসপ্তক নাটকে ওনার অভিনয় দেখে প্রচণ্ড রাগ লেগেছিল ছোটবেলায় দেখা সিনেমাগুলোতে একটুও ভালো লাগত না ওনাকে দুষ্ট চরিত্রে অভিনয় করায় মনে হতো সিনেমায় এই লোকটা না থাকলেই বোধহয় বেশি ভালো হতো এর মাঝে বহু বছর কেটে গেছে সেই সাথে দেখেছি কীর্তিমান এই অভিনেতার অভিনয় এখন বুঝতে পেরেছি ছোটবেলায় ওনাকে সহ্য করতে না পারলেও এখন আমাদের কোনো যোগ্যতায় নেই ওনার অভিনয়ের মানদণ্ড বিচার করার খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে হুমান ফরিদি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশে আর কোনো অভিনেতার পক্ষে তার ছোঁয়া সম্ভব হবে না মঞ্চ অভিনয় জগতে যেমন তিনি ছিলেন মুকুটহীন রাজা তেমনই সেলুলয়ার্ডের পর্দায় তার সমকক্ষ খলচরিত্রে অভিনয় আর আসার সম্ভাবনা ক্ষীণ হুমান ফরিদির নাট্যাভিনয় থেকে চলচ্চিত্রে আসা ছিল অনেকটা নাটকীয় দেশীয় চলচ্চিত্রের তখন বেহাল অবস্থা দেখে রূপালী পর্দার জন্য কাজ করবেন কিনা এ বিষয়ে দ্বিধায় ছিলেন তিনি শেষ পর্যন্ত সুবর্ণ মুসাফার আখন্ঠ সমর্থনে ও নিজের দৃঢ়তায় এক নতুন আঙ্গিক নিয়ে বড় পর্দায় আসেন ফরিদি তানভীর মোকাবেলে হুলিয়া তার প্রথম অভিনীত ছবি নব্বই দশকে বাণিজ্যিক ছবির পরিচালক শহীদুল ইসলাম খোকনে সন্ত্রাস দিনমজুর বীর পুরুষ ও লড়াকু ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন এরপরে দেশীয় চলচ্চিত্রে খলনায়কের চরিত্র পায় এক অন্য মাত্রা। অবস্থা এমনই দাঁড়িয়ে ছিল যে একসময় মানুষ নায়কের পরিবর্তে তাকে দেখার জন্য প্রেক্ষাগৃহে যেত ঠিক এই কারণে ফরিদিকে বাদ দিয়ে সর্বকালে সেরা ভিলেনের তালিকা একেবারে অপূর্ণই মনে হয়েছে আমার প্রিয় পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের নতুন পতাকা হাওয়ায় আবার জন্য আমাকে যেভাবে অপমান করা হয়েছে সেই বাংলাদেশের পতাকা আমি টুকরো টুকরো করে রক্তমায় ফেলে দেব প্রমাণ করে দেব বাংলাদেশের স্বাধীনতা বলছিল শেষ করছি আমাদের আজকের পর্ব আপনার প্রিয় খল চরিত্র কোনটি তা জানিয়ে দিন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ